10 দিন ধরে টানা 24 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর এবার রোভার প্রজ্ঞান আর ল্যান্ডার বিক্রম দুজনেই চলে যাচ্ছে শীতঘুমে। 23শে সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ পৃষ্ঠে অবতরণের পর সূর্যের আলোতে চুটিয়ে কাজ করেছে প্রজ্ঞান এবং বিক্রম। আজ চাঁদের দক্ষিণ মেরুতে নেমে আসছে ঘোর অন্ধকার, যার ফলে সেখানকার তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যাবে। ইসরো বিজ্ঞানীরা এই সময় তাদের ঘুমের দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, কেননা তাদের সেভাবেই তৈরি করা হয়েছে যে ঠান্ডার মধ্যে তারা কোনো কাজ করতে পারবে। পৃথিবীর সব দেশকে পেছনে ফেলে ভারতের চন্দ্রযান 3 40 দিন ধরে 3,84,000 কিলোমিটার পথ অতিক্রম করে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। এই সফলতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকল ভারতের ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নাম। সন্তর্পণে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং, তারপর প্রজ্ঞানের বিক্রমের পেটের ভেতর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসা, আর তারপর চাঁদের মাটিতে নেমে 100 মিটার পৃথিবীর হিসাবে 10 দিন ধরে দিন রাত এক করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা ছিল বিজ্ঞানীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এখন বিজ্ঞানীরা পৃথিবী থেকে তাদের নির্দেশ পাঠিয়েছে, তারা এবার একটি নির্দিষ্ট জায়গায় নিজেদের অবস্থান ঠিক করে স্লিপ মোডে চলে যাওয়ার জন্য। বিজ্ঞানীদের নির্দেশ অনুযায়ী প্রজ্ঞান ও বিক্রম শিবশক্তি পয়েন্টে অবস্থান করবে, তবে প্রজ্ঞান বিক্রমের থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে থাকবে। ইতিমধ্যেই প্রজ্ঞানের এবং বিক্রমের পেলোডগুলোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পেলোডের মাধ্যমে তারা চাঁদের তাপমাত্রা ও ভূমিকম্পের মাত্রা কত তা পৃথিবীতে পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে যেহেতু সূর্যের আলো পড়বে না, তাই এখানকার তাপমাত্রা এতটাই কমে যাবে যে প্রজ্ঞান ও রোভার কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু বিজ্ঞানীরা আশাবাদী যে 22শে সেপ্টেম্বর আবার যখন সূর্যের আলো পড়বে চাঁদের দক্ষিণ মেরুতে, তখনই প্রজ্ঞান ও বিক্রমের সোলার প্যানেলগুলি আবার কাজ করা শুরু করবে। এই 10 দিন প্রজ্ঞান 5টি প্রধান গুরুত্বপূর্ণ কাজ করে দেখিয়েছে। চাঁদে কেমিক্যাল মিশন, মাটির প্রকারভেদ, তাপমাত্রার পরিবর্তন, এই বিষয়গুলির ওপর প্রজ্ঞানের গবেষণা চালিয়েছে। এছাড়াও বিক্রম পেলোডের মাধ্যমে 26শে অগস্ট চাঁদে যে ভূমিকম্প হয় তার রেকর্ড করে পাঠিয়েছে পৃথিবীতে। পাশাপাশি খনিজ পদার্থের সন্ধান করেছে প্রজ্ঞান, যেমন অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, সিলিকন, টাইটানিয়াম, ক্যালসিয়াম শনাক্ত করতে পেরেছে। ইসরো বিজ্ঞানীরা আশাবাদী যে 22শে সেপ্টেম্বর সূর্য উদয় হলে আবারও কাজ করা শুরু করবে প্রজ্ঞান এবং বিক্রম। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।